মালগুলো দেখবেন না, মাল দেখবো এই দিনের বেলা, মাল দেখবো বেটা। আমি নতুন জুতার ব্যবসাটা হলে সোলে জুতার ব্যবসা করবো, এটা যদি মানুষ টের পায় তাহলে মানুষ থাকবো। যা রাতে হিসাব করবো না, এখন যা। বলে যা তোর পায়ে এত সুন্দর দামি জুতা, এটা রেখে যা, আমি পরে যাবো। কি বেশ জুতা তোর, তোর জুতা লাগে রাখ, এটা রাখ। কি সম্মান অর্জন করবো, অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। যেমন কইলে বাজান মিলন, এই না বাজান, এই যে তোর জন্য বিস্কুট আনছি, চিপস আনছি, পড়ো বাজান পড়ো। পড়াটা জ্বালায় না তো, কালকে নতুন স্কুলে নিয়ে যামো, তার ইন্টারভিউ। তাই নাকি, কালকে আমার ছেলের ইন্টারভিউ? বাহ বাহ, সুন্দর করে লেখাপড়া করাব্বা, তোমার অনেক বড় হইতে হবে, অনেক লেখাপড়া করে বড় চাকরি করতে হবে, তারপরে তুমি বাবা আমার মুখ উজ্জ্বল করবা, তাই না? আব্বা যাও ভিতরে, যা পড়ো, যাও 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 যাও, আব্বা ঠিক মতো পড়ো। পোলারে দিয়া নিজের মুখ খুব উজ্জ্বল করতেছেন, আপনি নিজে কতটুকু নিজের বাপ মায়ের মুখ উজ্জ্বল করছেন? আরে ছেলের একটু উৎসাহ দিন, বোঝো না কেন তুমি এরকম ক্যাটক্যাট করো সবসময়। ক্যাটক্যাট করি কেন, কেন ক্যাটক্যাট করি আপনি বুঝেন না? পোলা যে রক্ত নিয়ে বড় হইতেছে, আমার তো সারাক্ষণ ভয় করে। আরে শোনো শোনো, ভয় নাই, ওই যে মুরব্বীরা কয় না, আলেমের ঘরেও জালেম হয় আবার চোরের ঘরেও ভালো মানুষ হয়, বুঝছো? এটা আমার কথা না, মুরব্বীর কথা। যাও খেতে লাগছে বাধ্য। উনি কি এমন বিশ্ব জয় করে আসছে যার জন্য এখন আমার স্বামীর সেবা করতে হইব? আচ্ছা সারাদিন আমি পরিশ্রম করে আসি, একটু হাসি মুখে কথা বলতে পারো না? আমার তো কামাই রোজগার করতে কষ্ট হয় নাকি? কষ্ট হয় না? শোনেন, মনের ভেতরে যদি শান্তি থাকে তাহলে মুখ দিয়ে হাসি বাইর হয়। আমি কি শান্তিতে থাকি? সারাটা সময় আমি টেনশনের ভিতরে থাকি, এই বুঝে গণধুলাই খাইলেন। পোলাটা বড় হইতেছে বাড়িতে, সে যদি কোনোদিন এসব কথা জানতে পারে, মুখ দেখাতে পারবো সমাজে, স্কুলেও তো পড়তে পারতো না। শোনো, আমিও না চিন্তা করছি, আমি চিন্তা করছি যে আসলে একটা ভালো ব্যবসাটা করবো, বুঝছো? আমার এগুলো ভালো লাগে না। আপনি জীবনে কোনোদিন মানুষ হবেন না, 12 বছর ধরে এক কথা শুনতেছি, এই চুরি বিদ্যা না আপনার রক্তের মধ্যে মিশা গেছে, আপনি জীবনে মানুষ হবেন না। আরে দেখো তুমি, দেখ আমার মাথায় দেখ কেন ভার হয়েছে রে।
থাকে মাংস ছিল, সরে থাকে শস্য। মনে করো যে কালকে সকাল থেকে ভালো হয়ে গেলাম। সত্যি সত্যি আপনি ভালো পথে চলে যাবেন। শুনেন, আমার সাথে গয়নাগাটি আছে, সব কিছু দিয়ে আপনার আমি একটা হালাল রুজির ব্যবস্থা করে দেব। আপনি আমার কথা দেন, আপনি হালাল রুজি করবেন। ঠিক আছে, ভালো হয়ে যাবো, যাও কথা দিলাম তোমাদের। চুরি করে নিচ্ছে চুরি করছে অনেক লাগবে ভাই, জুতা না স্যান্ডেল? জুতা নিতাম একজন আর কি। আচ্ছা দেখেন, অনেক মডেল আছে তো, দেখেন। আচ্ছা ব্যাগটা কোথায় রাখি? তো ওই দিকে রাখেন। ও না, এর মধ্যে আবার মাছ আছে তো, গন্ধ দিতে পারে। হাতে মাছ? আচ্ছা রাখেন, হাতে রাখেন। ভিতর থেকে ঠিক আছে কি ভাই, পছন্দ হয়েছে? না আমার প্রায় হয় না আর কি, মাপ একটু ছোট বড় হয়। বিভিন্ন সাইজের আছে, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
সব নিয়ে কম সাইজে হইতেছে না ভাই। পাশের দোকানে একটু দেখি। হ্যাঁ আচ্ছা ভাই, আবার আইসেন ভাই। আচ্ছা না আচ্ছা, আসসালাম। আসতেছি আসতেছি দোকানে একটু দেখে দিস। মা তুমি আমার খাওয়াই দিচ্ছ কেন? আমি তো নিজের হাত দিয়া খাইতে পারি। আমার আব্বাটা আজকে এত ভালো পরীক্ষা দিছে, এত বড় স্কুলে ভর্তি হইব, এই জন্য খাওয়াইয়া দিতেছি আব্বা খুশিতে। তুমি মনে অনেক খুশি হইছো তাই না? আব্বা কিন্তু আরো বেশি খুশি হবে। আব্বা আজকে দুপুরে ভাত খাইতে আসো না কেন? মনে হয় কোনো কাজে আটকে গেছে। আব্বা কি কাজ করে? সেটা তোমার আব্বারই জিজ্ঞাসা, এখন খাও। নতুন স্কুলে ভর্তি হলে কিন্তু আমার নতুন জামা আর জুতা কিনে দিতে হবে, আব্বারে বলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাব, তুমি এখন ঠিক করে খাও। নতুন স্কুলে ভর্তি হইলে খুব মন দিয়া পড়ালেখা করতে হইব, ঠিক আছে? আর কোনো খারাপ ছেলেগুলোকে মিশবা না। এই যে ধরো যারা মিথ্যা কথা কয়, খারাপ কাজ করে, সব সময় এদের কাছ থেকে দূরে থাকবা। স্যার ম্যাডাম যা কয় মন দিয়া শোনবা। পড়াশোনা খুব ভালো, তো তার মার ইচ্ছা তার একটা ভালো স্কুলে ভর্তি করবে। তো ভালো স্কুলে ভর্তি হলে একটা ভালো কোচিং দরকার না? জি অবশ্যই। তো সেই জন্য ভাবছি যে একটা ভালো কোচিং করবো। তো আপনাদের এখানে সুযোগ সুবিধা কেমন? কোনো অসুবিধা নেই, আপনি ঠিক জায়গায় নিয়ে এসেছেন। আমরা আমাদের সাধ্য মতো আপনার ছেলের জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ ভালো স্কুলে চান্স পাবে। মানে ভালো মানুষ হিসেবে তাকে আমি গড়ে তুলতে চাই, বুঝছেন? ভালো স্কুল ভালো, সেই জন্যই পরামর্শ নিতে আসলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন, এখানে আসছেন, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেতন টেতন কিরকম? বেতন অতটা বেশি না, আপনি যতটুকু পারেন দিন। আমাদের এখানে তিন মাস বেতন দেওয়ার পরে পরে ফ্রি হাফ ফ্রি করার সুযোগ সুবিধা আছে। ও তাই? জি না, আমার ছেলের জন্য যত কষ্ট করা লাগে আমি করবো, অসুবিধা নেই। কিন্তু আমি তার মানুষ বানাইতেছি, মানুষের মতো মানুষ। আর সে পড়াশোনা কিন্তু খুব ভালো, খুবই ভালো। তো আপনি কি করতেছেন? আছি আর কি, টুকটাক ব্যবসার মধ্যে আছে আর কি। তাহলে আপনার সন্তানকে নিয়ে আসুন একদিন, আমরা ভর্তি করাই নিব। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। দোকান তো বন্ধ পেলাম, সেজন্য বাড়ি পর চলে আসছি। দোকান বন্ধ, তোর বাসায় নিয়ে রাখ, সন্ধ্যাবেলা আইস। চুরির মাল তো আমি বাসায় নিই না, ছেলে আছে না ঘরে, টের পেলে ধরা খেয়ে যাবো, বুঝছেন? মানি জোর থাকবো না। চোরের আবার ধর্ম, তুই যে আমাদের কবে ডুবাবি না? আরে কিছুই হবে না, সাবধানে চোখের তোলা রেখে দিই। আসতে গেলে সিপাহি নিয়ে আসবে। তাহলে সন্ধ্যার পরে ভাই দোকানে আসবো। মিলনে মা
মিলনের মা, আরে কই গেলা? কি কন? আরে বসো না, বসো বসো। ছেলে একটা ভালো স্কুলে চান্স পেল, তুমি খুশি হও নাই? মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে, সারা জীবনের সুখ তারে দিলেও সেই কষ্ট দূর হয় না। আরে আমি কি ইচ্ছা করে সব করি নাকি? হ্যাঁ, আমি তো চুরি ছাড়া অন্য কোনো কাজ শিখি নাই, বোঝো না কে? মানুষ কাজ করে না, যে পঙ্গু মানুষ সেও কষ্ট করে কিছু না কিছু করে। ছেলেটা এত ভালো স্কুলে ভর্তি হয়েছে, তার জুতা কেনা লাগবো, জামা কেনা লাগবো, এগুলো কি আপনার চুরির টাকায় কিনবেন? এই চুরির টাকায় এসব জিনিসপত্র কিনলে আমাকে বলার বিদ্যা হইব? হুম, কেমনে থাকবো আমি আনন্দে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করবো, চুরির টাকায় তোমার ছেলে জামা জুতা বই এগুলো কিনবো না, কত দিলাম? কোনটা খাওয়া দাও? হ্যাঁ, আপেল সন্দেশ। এই আপেল সন্দেশ? হ্যাঁ ভাই, আপেল সন্দেশ কত দাও? 50 টাকা। তাহলে একটাই খাবো? হ্যাঁ একটা দেন। মজা। আব্বা তুমি একটু খাও। না আব্বা, আমি তো মিষ্টি খাই না, তুমি খাও। আব্বা তুমি তো আমার সবকিছু কিনে দিলা, এক জোড়া জুতা লাগবে, স্কুলের জুতা। ও স্কুলের জন্য না? আচ্ছা ঠিক আছে, তোমারে রাত্রে নিয়ে যাবো না তোমার জুতা, এখন কিনে দেন। এখন না, এখন তো আমার একটু কাজ আছে। অসুবিধা নেই, তুমি এটা খায় বাসায় চলে যাও। আমি তো তোমার পায়ের মাপ ঠিকঠাক মতো জানি, আমি ঠিক মতো নিয়ে যাবো, না মিস হইব না। আচ্ছা ঠিক আছে, ভুল করে না যেন। আব্বা আরেকটা কথা আছে, নতুন স্কুল তো, কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, আপনি কি করেন? আমার আব্বা ব্যবসা করে, শেষ। যদি জিজ্ঞেস করে কিসের ব্যবসা? এত কিছু জিজ্ঞেস করবো না, খাও তুমি খাও, রাত্রে খাও, রাত্রে খেয়ে বাসা যান। কেমন ভাই? আমার ছেলেটা পড়াশোনা খুব ভালো, ওর মাথা খুব ভালো, বুঝছেন তো? আমি তো আপনার কত কাজই করে দিছি, আমার ছেলের জন্য এক জোড়া জুতো ফ্রি দেন। তোর কথা শুনে আমি হাসবো, তুমি সহানুভূতি দেখ, আমার বুঝতে পারছি। তাই আমার দোকান পাইছিস, তুই পারলে আরেক দোকান থেকে চুরি করে নে আমার কাছে আসবে না। তাহলে আমি চুরির জুতো পরে স্কুলে পাঠাইতে পারবো না। বাবা শোন, আমি জানি তোর পোলা ভালো ছাত্র, পড়ালেখা করে সে অনেক বড় অফিসার হবো। হ্যাঁ, কিন্তু বড় হয়ে অফিসার হয়ে যখন মানুষ তাহলে জিজ্ঞেস করবো তোর বাপে কি করতো, তখন কি জবাব দিব? হ্যাঁ, এই পড়ালেখা করে কোনো লাভ নেই। আপনি এক জোড়া জুতো দিবেন কিনা সেটা বলেন, এত যুক্তি দেখানোর তো দরকার নাই, দিবেন?
তার আগে এর বয়ান শুনতেই আমি আরো নামাজে আগে আগে আয়া করি। আমাদের আসলে মসজিদের ইমাম সাহেবের খুব দাঁড়া খুব ভালো, তেলো অত সুন্দর, মোটামুটি যাই। তুমি মসজিদের ইমাম সাহেবের কথাবার্তি তোমার তাই না? খান সাহেবের এই অকাল মৃত্যু সত্যি খুব ব্যথিত করে, তাই না? তবে কত ভাগ্যবান, দেখো মসজিদে নামাজ হতো অবস্থায় মারা গেছে, আল্লাহ নির্ঘাত তারে জান্নাত বাসী করবে। ঠিকই বলছেন বাবু, আসলে এখন তো মৃত্যুর কোনোদিন ফল নাই, আল্লাহ পাক যখন যাকে চায় তখন নিয়ে যান। তো ওনার খুব কপালটা অনেক ভালো, ভাগ্যবান ব্যক্তি, নামাজ অবস্থায় মারা গেছে, খুব ভালো ছিল। দয়া করে আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক, এবং সমাজে খুব ভালো লোক ছিল, সবার সাথে হাসি খুশি চলাফেরা করতো। দুনিয়াতে তুমি যে কর্ম করে যাবা আল্লাহ তোমারে ওইভাবেই সম্মান দিয়ে নিজে নিয়ে যাবে। তার সামাজিক কর্মকাণ্ড সবকিছু অনেক ভালো ছিল, আল্লাহ তারা দুনিয়া থেকে খুব সুন্দর ভাবে উঠে নিয়ে গেছে। তুমি খারাপ কাজ করবা তোমার দুনিয়াতে তুমি সম্মান পাবা না, এইভাবেই মারা যাবা, তাই না? খান সাহেব আসলেই ভালো মানুষ। একদম নতুন জুতা কিন্তু ভাই, আমার মনে হয় যে দামও একটু বেশি, ন্যায্য মূল্য দিয়ে ঠকায় না। এই জুতা জোড়া গতকালকে খান সাহেব আমার দোকান থেকে কিনে নিয়ে গেছে, আজকে শুনছি নামাজের মধ্যে মানুষটা মারা গেছে। আহ কত সুন্দর মৃত্যু, ইনশাআল্লাহ তারা জান্নাতে দিব। মকবুল দেখ ভাই, আমি এই জুতা কিনতে পারবো না। ছোট জিনিস তোর মাথায় ঢুকে না। হ্যাঁ আরে সারা দুনিয়াটার মধ্যে মানুষ খেলতামাশা করে বাঁচতেছে, কিন্তু কেউ জানে না কখন কার কিভাবে মৃত্যু হয়ে যায়। এই যে জুতাটা খান সাহেব কিনলো পরার জন্য, কিন্তু সে জানতো আজকে মারা যাবে। দেখ ভাই, এই জুতা ধরে যদি আমি কিনি আখেরাতে আমি খান সাহেবের সামনে মুখ দেখাইতে পারবো না, অবশ্যই আল্লাহ তাদের জান্নাতে দিব। তুই নিয়ে যা, তুই জুতা ধরে অন্য কোথাও ব্যাস যা। আপনি আমারে মাফ করে দেন খান স্যার, আপনি মাফ না করলে তো আল্লাহ আমারে মাফ করবে না। আমি অনেক বড় ভুল করছি, অনেক অন্যায় করছি। আপনি তো আমার সাথে বয়সে বড় ছিলেন না, কিন্তু আপনি মরে গেলেন। কি সুন্দর মৃত্যু, মসজিদে নামাজরত অবস্থায় আপনার মৃত্যু, কত শান্ত। আর আমার মতো চোরের মৃত্যু হবে রাস্তাঘাটে, আল্লাহ তো আমার মাফ করবে না। আপনি আমার মাফ করে দেন কাঞ্চন। আল্লাহ
আল্লাহ আমার মাফ করে দাও না। ও কি হয়েছে আপনার, কি হয়েছে, ব্যথা করতেছে, কোথায় ব্যথা করে, আমার কোন কি হয়েছে আপনার? অনেক কষ্ট, অনেক ব্যথা, আমার মুখের মধ্যে কষ্ট জিনিসছে। আমি অনেক অন্যায় করতে এলাম, মানুষের অনেক ক্ষতি করছি, আজকে তো আমার মরণ হয়, আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? হে আল্লাহ, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া, আপনি এতদিন পরে আমার মনের কথা শুনছেন, আপনি মানুষটার ভিতরে মনুষ্যত্ব জাগায় দিয়েছেন। শুনেন, আপনি শুধু আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব। মানুষের অনেক ক্ষতি করছে, আর মানুষের ক্ষতি করলে আল্লাহ নাকি মাফ করেন না। আপনি এখন থেকে শুধু ভালো কাজ করবেন, আর যাদের ক্ষতি করছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার ভালো করব। কি করবো, আমি তো এই কাজ ছাড়া অন্য কারো কাজ শিখি নাই, আমি কি এমনি তোমাকে খাওয়ামো পড়াবো, কি করবো? আল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করব। শুনেন, আমার কাছে কিছু টাকা আছে জমানো, ওই যে শেষবার যখন চাকরি করছিলাম আমি জমায় রাখছি, আমি আপনাদের সব দিয়ে দিব, আপনি শুধু একটু ভালো হন, আপনি শুধু একটু ভালো হন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনারে ঠিক মাফ করে দিব, আল্লাহ ঠিক ক্ষমা করে দিব আপনারে। আমি কি করবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? মানুষ যদি আমার ক্ষমা না করে, আমি মানুষের অনেক ক্ষতি করছি, অনেক ক্ষতি করছি মানুষের। আল্লাহ সব ঠিক করে দিব, আপনি একটু ঘুমান, আল্লাহ এতদিন পরে মুখ তোলা চাইছে, আল্লাহ সব ঠিক হয়ে যাব। স্কুল আসছো? আগে তো জানতাম না তুমি আমায় নিতে আসবা। আব্বা, আমি তো এখানে ঝালমুড়ি বিক্রি করি। তুমি তাহলে এই কাজ করতা? আমি আম্মুরে কত দিন জিজ্ঞাসা করছি, আম্মু কোনো কিছু বলতো না, চুপ হয়ে থাকতো। আজকে থেকে আমি সবাইরে বলে বেরাবো আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে, মাকে গিয়েও বলবো। বুঝলো, সবাইরে বললো যে আমার আব্বা ঝালমুড়ি বিক্রি করে। তোমার আব্বা কোনো খারাপ কাজ করে না, ভালো কাজ করে। তুমি তাহলে প্রতিদিন আমার এখানে আসবা নিতে, আমার বন্ধু বান্ধবদের সাথে তোমার পরিচয় করে দিব, বলবো এটা আমার বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে। Thank you.
কি হলো আপনার? ঘুমাবেন না? মনে কোনো শান্তি পাইতেছে না বেহার। মনে শান্তি পাইতেছেন না, কিন্তু আপনি তো এখন ভালো কাজ করেন, শান্তি পাবেন না কিসের জন্য? আমার মন কি চাইতেছে জানো লেয়া? এই জীবনে যত মানুষের জুতা চুরি করছি সবার জুতা ফেরত দিয়ে আসি, সেটা কি কখনো সম্ভব? তাহলে তাহলে আর আমি কি করবো কও? আপনি এখন থেকে সবসময় ভালো কাজ করবেন। খারাপ কাজ করলে যেমন মানুষের মনে অনেক অশান্তি লাগে, ভালো কাজ করলে ঠিক তেমন ভাবেই শান্তি লাগে। তাইলে দেখবেন আপনি মনে অনেক শান্তি পাবেন। আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব, ভালো কাজ করব, প্রায়শ্চিত্ত করতে হবে আমার, তাহলে আমার মনে কোনো শান্তি আসবে না। আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাব। আসেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমাইবেন। আসেন। আমার ছেলে স্যার খুবই ভালো, পড়াশোনায় ভালো, আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু দেখে শুনে রাখবেন স্যার। আপনিও খুব ভালো, সেদিন আপনার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি আপনার ছেলের কোনো অভাব হবে না। আপনিও স্যার অনেক ভালো, আপনার কথাবার্তাটা অনেক সুন্দর। আব্বা তুমি তাহলে স্যারের সাথে যাও, স্যারের কথাবার্তা শুনবা, দুষ্টামি করবে না কিন্তু একদম। ঠিক আছে আসো তুমি আমার সাথে। হ্যাঁ ঠিক আছে তোমার অনেক ধন্যবাদ, তোমার দরবারে লাখো শুকরিয়া। মকবুল, ওই মকবুল্লা, বাসা আসছ নাকি? উনি তো বাসায় নাই, আপনি কে? আমি কামরুল, ওই মার্কেটে আমার জুতার দোকান আছে। মকবুল আমার সাথে ব্যবসা বাণিজ্য করে, কদিন ধরে আসে না, ভাবলাম শরীর টরীর খারাপ হলো কিনা খোঁজ দিতে আইসি। উনি আর আপনার এখানে যাবে না, আর আপনিও তাকে আর কখনো ডাকতে আসবেন না, উনি ভালো হয়ে গেছে। তাহলে মকবুল ভালো হয়ে গেছে আর আমি খারাপ? ভাবি সাহেব আপনি তো আমার অপমান করতেছেন। সম্মান করার মতো তো আপনি কিছু করেন নাই, উনি খারাপ কাজ করত, অন্যায় করত, আর আপনি তারে সহযোগিতা করতেন। ভাবি সাহেব আমি কিন্তু এলাকার স্থানীয় লোক, তাছাড়া অনেকদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করি, অনেক লোকের সাথে জানাশোনা, আমার ডাকে অনেক মানুষ আসে, সমস্যা হয়েছে সব কিছুই সহ্য হয়, অপমানটা সহ্য হয় না। সেটা তো আপনার বিবেচনা। আমার বিবেচনা ঠিক আছে, কিছু একটা তো করতে হবে।
মুখ বুঝলে বলে ভালো হয়ে গেছে কি বলেন ভাই, মুখ বুঝলে তো মসজিদে ঢুকে আর বাইরে ঢুকে আর বাইরে মসজিদে নিশ্চয় দেখছো? জি ভাই। আমার পাগল পাইছ তুমি, জুতা চুরি করতে আসো নাই, জুতা রাখতে আইস? তাই না? এই যে তোমরা দুজন আমার সামনে আছো, আমার বেশি কষ্ট হইতেছে না, চিন্তা করো। কি হয়েছিল আব্বা বলো না। আসলে আব্বা ওই একটা ভালো কাজ করতে গেছিলাম তো অ্যাক্সিডেন্ট করছি। তুমি চিন্তা করো না, তোমার কালকে স্কুল আছে না? যাও শুয়ে পড়বে, যাও যাবা যাও। আলেয়া আলেয়া জানো, মানুষ আমার অনেক পারছে কিন্তু আমার একটু কষ্ট নাই। কি কইতেছেন আপনি এসব? এই যে তুমি আমার সেবাটা করতেছো মন থেকে করতেছো, কিন্তু আমি যদি সত্যি সত্যি সোর হিসেবে মার খেতাম তাহলে তো এটা করতে না। এই সমাজের কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি যখন সত্য সত্যই সোর ছিলাম তখন কেউ আমারে কোনোদিন ধরতেও পারে নাই, মারতেও পারে নাই, শাস্তিও দিতে পারে নাই। আর আমি যখন ভালো হয়ে গেলাম, মানুষের উপকার করতে চাইলাম, তখন মানুষ আমার সোর সাব্যস্ত করে মার দিল। আসলে এই সমাজ মানুষকে ভালো হইতে দিতে চায় না। খারাপ হওয়ার চাইতে ভালো হওয়ার কষ্ট অনেক বেশি। ঠিকই বলছো, ভালো হবে সুখ আছে, কষ্ট আছে।